গুড আফটারনুন গুড আফটারনুন কারণ এখন বাজছে 1:30 আর আমি এইমাত্র স্নান করে আসলাম আর বাথরুম টাথরুম ধুয়ে স্নান করতে আমার অনেক দেরি হয়ে গেল আর তাই আমি এখনো রান্না বান্না কিছুই করিনি জানি না কি রান্না করব এখনো প্ল্যানও করিনি আজ মানডে আমরা ভেজ খাই তাই ভাবছি কি রান্না করব খুঁজেই পাচ্ছি না আর সকালবেলা একটু উঠতেও দেরি হয়ে গেছিল 6:30 না প্রায় 6:30 বেজে গেছিল তাই আর সময় ধরতে পারছি না তারপর বাচ্চাদের পড়িয়ে আমার মানে কাজে লাগতে লাগতে 11:30 বেজে গেল তারপর কাজ টাজ করে বাথরুম ধুই বাথরুম টাথরুম ধুয়ে তারপর মাথা শ্যাম্পু করে স্নান করে আসলাম আর তোমরা দেখেছিলে আমি পুজোর বাসনপত্র কিছু কিনেছি সেই বাসনপত্রগুলো ধুতে আমার অনেক টাইম লেগে গেল সেগুলো ধুয়ে টুয়ে গেলাম ঠাকুরে ধূপধুনো দিতে গিয়েও আমার দেরি হয়ে গেল জল পড়ে গেল আবার জলগুলোকে মুছলাম এসব করতে গিয়ে অনেক দেরি হয়ে গেল আর এখন এত ঠান্ডা লাগছে শ্যাম্পু করে স্নান করেছি আর মনে হচ্ছে যে একটু রোদে না বসলে আর পারছি না একদম হাত পাগুলো একদম ঠান্ডা হয়ে গিয়েছে তাই একটু রোদে বসেছি ভাবছি যে 5-10 মিনিট বসে তারপরেই আমি যাব রান্না করতে আর আমার ঘরে লকডাউনেও আমি এভাবে রান্না করিনি শুধু সয়াবিন আর ভাতই করবো ভাবছি এছাড়া আমার কোনো উপায় নেই কারণ 1:30 বেজে গেছে আমি কখন রান্না করব কি করব জানি না আমার হাজবেন্ড যদি আবার এসে পড়ে তাহলে আবার খাইয়ে দিতে পারবো না আর আজ দুধটাও একটুখানি নরম আর স্নান করে এসেই আমি আমার ফুড কেয়ারের জন্য সক্সগুলো পরে নিয়েছি এগুলো খুবই ভালো স্নান করে এসেই আমি লোশন লাগিয়ে সক্সগুলো পরে নিলাম আর এটা পায়ে দিয়ে দিয়ে আমার যেমন একটা অভ্যেস হয়ে গেছে এখন ভালোই লাগে খুললে মনে হয় ঠান্ডা লাগে এছাড়া তো আমি সোয়েটারও এখনও পরছি না কিন্তু আজ মনে হয় সোয়েটার পরতেই হবে কারণ আজকের রূপটা খুবই নরম তার মধ্যে এভাবে স্নান করেছি ঠিক আছে আমার রান্নাঘরে তো যেতেই হবে প্রায় 2-4 মিনিট বসেই রোদে তারপর চলে যাবো রান্নাঘরে আজ আমি বাচ্চাদের দুধও দিইনি গরম করে দুধ দিয়ে গেছে গোয়ালা কিন্তু দুধও গরম করিনি জানি না তাড়াতাড়ি করে রান্না করে নিতে হবে তারপর আবার ওদের ক্লাসও আছে তাহলে যাও যাক রান্নাঘরের দিকে এসে বললাম আমি রান্নাঘরে ওদেরকে আমি দুধ দিইনি বললাম না ওরা জল বিস্কুট খেয়েছে ভালোই হয়েছে কিছু তো খেয়েছে দুধ খেয়েছে ওরা কারণ বিস্কুটটার নাম হলো দুধ বিস্কুট পতঞ্জলির দুধ বিস্কুট তাই ওরা দুধ খেয়েছে রুটটা চরমরে থাকে তাহলে মনটাও যেমন একটু চরমরে থাকে আর রুটটা যেহেতু মানে ঝিমানো তাই মনে হচ্ছে দিনটাও একটু ঝিমানো ঝিমিয়ে থাকলে তো হবে না খেতে হবে তাই লেগে পড়ি রান্নাবান্নায় নিউট্রিলা সয়াবিনগুলো দেখবে একটু প্রেশার কুকারে সিটি দিয়ে নিলে খুবই ভালো হয় তাই ভাবছি প্রেশার কুকারটা আগে খালি করে নিই আর যেহেতু ঠান্ডা পড়ে গেছে আমার হাজবেন্ড বলছে বেলায় বেলায় গরম ভাত করতে হবে তাই শীতের দিনে আমি বেশিরভাগ প্রেশার কুকারের ভাতটাই ইউজ করি কারণ গরম গরম হয়ে যায় অল্প অল্প ভাত রান্না করি আর গরম গরম থাকে তাই প্রেশার কুকার নামিয়ে নিয়েছি কিন্তু প্রেশার কুকারে ভাতটা আমি খেতে এত পছন্দ করি না বসিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর এদিকে দুধটা বসিয়ে দিলাম আর আমার ছোটো মেয়ের কথা তো আর বলেই লাভ নেই দাঁড়িয়ে দাঁড়িয়েই দেখবে টিভি এখন বসেছে ওর দিদির কোলে তাও দিদির কোলে বসে পড়েছে এত দুষ্টু যতই বলি না কেন ও দাঁড়িয়েই দেখবে রান্নার যোগাযন্ত্র করতে করতেই দুটো বেজে গেল আর আমি বসিয়ে দিয়েছি ভাত পেঁপে সেদ্ধ দিয়ে আমার সয়াবিন চিটি দেওয়া হয়ে গেছে আর আলু ভাজার জন্য কেটে নিলাম আর এখন আমি রান্না করবো সয়াবিন আর আমি একসাথে ফোড়ন দিয়ে দেবো সাদা জিরে তারপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলুগুলো আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে আর আমি এখন দিয়ে দেবো আমার রুটি গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা পেস্ট আর শুকনো লঙ্কার গুঁড়ো ভাজা ভাজা হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি জল
সয়াবিন আর আলু ভাজা, আর আমি করেছি পেঁপে সেদ্ধ আছে ভাতের ভিতর। আর এখন আমি করব গ্যাসটা পরিষ্কার, তাহলে আমার রান্নাবান্না শেষ। আর খাওয়া দাওয়া শেষ করে আমি একটু পায়েস করে একটু সেবই করে নিলাম। তিন দিন আগে খাওয়া নিয়ে গেছিল অফিসে, সেইটা এখন নিয়ে এসেছে, বলতে বলতে আনে না। আর এনেছে সস, কিষান সস, সফোলা টিপ, হার্পিক বাথরুম ক্লিনার, হার্পিক ছোটু টয়লেট ক্লিনার, আর সুইট অ্যান্ড স্পাইসি, কিষানের সুইট অ্যান্ড স্পাইসি একটা জ্যাম। আমি বানাচ্ছি ভটুরে, ভটুরে বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি ময়দা, সাদা তেল, আর দিয়ে দেবো এটাতে চিনি, আর একটু নুন দিয়ে আমি প্রথমে এটাকে মেখে নেব। ভালো করে মেশাতে হবে সব কিছু দিয়ে। আমি এটাকে দই দিয়ে মাখবো। আমার নান মেখে রাখা, আমি এটাতে একটু হাতে তেল নিয়ে এভাবে লাগিয়ে রেখে দেবো, দু তিন ঘন্টার জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, হয়ে গেছে 7:45, আর আমি এসে পড়েছি রান্নাঘরে আমার বাচ্চাদের খাওয়ার রেডি করার জন্য। আর তোমরা দেখিয়েছিলে আমি নান রেডি করেছিলাম, সেটাই আমি এখন ভেজে ওদেরকে দেব। Isn't the best place to find the lovers at the bar is where I go. Me and my friends at the table doing shots, tripping fast and then we talk slow. Come over and start up a conversation with just me. Trust me, I'll give it a chance. Now to my hands, stop. আর শীতের দিনে আমি বলছিলাম যে শীতের দিনে রাতেবেলা ভাত না খেয়ে একটু লুচি রুটি এসব খেলে খুব ভালো লাগে, তাই আমি প্রায়ই শীতের দিনে এসব করে থাকি। আর বাচ্চারাও পছন্দ করে, কারণ ওরা ভাত খেতেই চায় না একদমই। ওরা এসে পড়েছে ঘুমোতে, আর সবার ডিনার করা শেষ, আর আমারটা রেডি করে আসলাম, আর আমি এখন গিয়ে খাবো। তাহলে আজকের মতন এইটুকুই, তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা বাই বাই, গুড নাইট, গুড নাইট, স্লিপ টাইট, লাভ ইউ অল, টাটা।